ঠাকুরগাঁওয়ে সরকারি বরাদ্দে মুরগির ঘর নির্মাণে অনিয়মের অভিযোগ উঠেছে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে প্রতি ঘর নির্মাণে বিশ হাজার টাকা বরাদ্দ থাকলেও নিম্নমানের উপকরণ ব্যবহার করে অবশিষ্ট টাকা আত্মসাত করছেন বলে অভিযোগ উপকারভোগীদের খামারিরা জানান নারীদের স্বাবলম্বী করে এগিয়ে নিতে সরকারি অর্থায়নে দেশি মুরগির ঘর নির্মাণ করা হয় নির্ধারিত নিয়মে মুরগির ঘর নিজে তৈরি করার কথা থাকলেও পারেননি খামারিরা বরাদ্দের টাকা পাওয়ার পর খামারিদের কাছ থেকে হাতিয়ে নিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা দশ হাজার টাকা হবে ঘর খরচ করে আমরা হিসাব করে দেখতেছি কিন্তু ঘর আমাদের পছন্দ হয়নি এক বছর ঘরটা আমরা ব্যবহার করতে পারবো না ঠাকুরগাঁও সদর উপজেলার নারগুন ইউনিয়নের কহরপাড়া পিজিতে তিরিশটি মুরগির ঘর তৈরি করা হয়েছে ঘরগুলো তৈরিতে দুর্বল ঘুণে ধরা কাঠের বাকল পাতলা টিন সহ ব্যবহার করা হয়েছে নিম্নমানের উপকরণ ঘরের মনে করেন যে উয়া গিলা যে বাতা দিয়ে দিছে ওগুলা ফাটা খালটার বাতা দিয়ে দিছে তারপর ওগুলো ঘর হলো বিশ হাজার কোটি টাকা আসছে নাও তোমরা চল্লিশে নাও আমার তো হাতত দিলো দিয়ে নিয়ে নিল আর টাকা দিল না উপজেলা প্রাণী সম্পদ কার্যালয়ের তথ্যমতে দুই হাজার বাইশ দেশ অর্থবছরে বিশ্ব ব্যাংকের অর্থায়নে সম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের দেশি মুরগির ঘর নির্মাণে উপজেলায় একশো নারী খামারিদের জনপ্রতি বিশ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয় বরাদ্দের টাকা গত জুনের আগেই খামারিদের নিজ নিজ ব্যাংক হিসাব নম্বরে জমা করা হয় সরকার আমাদেরকে বিশ হাজার করে ঘরের টাকা দিছে আমরা উঠাইছি আমাদেরকে এক হাজার করে হাতে টাকা দেওয়া হয়েছে আঠারো হাজার আটশো টাকা আমরা ম্যানেজারকে দিছি যে হচ্ছে আমাদেরকে যেভাবে ঘর দিতে চাইছে ওইভাবে ঘর হয়নি মুরগি চাই মুরগি খাবার চাই আর যে টাকাটা আমরা পাই নাই যে টাকাটা আমাদের খরচ হয়েছে ওই টাকাটা আমরা যেন হাতে হাতে পাই এ বিষয়ে সদর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার হেমন্ত কুমার বলেন মুরগির ঘর নির্মাণে আমরা তদারকি করছি খামারিদের কাছ থেকে অভিযোগ পেলে আমরা ব্যবস্থা নেব যে ঘরগুলো বিশেষ করে মুরগির ঘর যেগুলো বাস্তবায়িত হচ্ছে এটা কন্টিনিউয়াস আমাদের মনিটরিং চলছে এবং এরকম যদি কোনো অভিযোগ থাকে যে আমরা আসলে বিষয়টা দেখছি যে ডিজাইন অনুযায়ী কাজ হচ্ছে কি না খামারিদেরও কিছু অভিযোগ আছে যে জিনিসপত্রের দাম বাড়ছে তারপরও আমরা বিষয়টা দেখছি তবে যদি এরকম কোনো অভিযোগের সূত্রে পাওয়া যায় তাহলে উদ্যোধন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেব